গাজীপুরে বকে আবেদনের দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকরা সহকর্মীদের মৃত্যুর গুজবে প্রায় সাড়ে চার ঘন্টা ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এই সময় সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া ধাওয়া হয়। সৃষ্টি হয় অসহনীয় যানজটের পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত করে দেয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অন্তত পঞ্চাশটি কারখানা ছুটে ঘোষণা করেছে কর্তৃপক্ষ নাজমুল হদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গাজীপুরে মালেকের বাড়ি এলাকায় নিট অ্যান্ড নিটেক্স নামের এক পোশাক কারখানায় বেশ কিছু শ্রমিক শনিবার রাতে কারখানার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন এ ঘটনায় রোববার সকাল থেকে অন্য শ্রমিকেরা কাজে এসে কারখানার প্রধান ফটকে বিক্ষোভ করেন শ্রমিকদের এই বিক্ষোভে টঙ্গি থেকে সালনা পর্যন্ত সড়কে সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে এই সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে সড়কে দুই দিকে সৃষ্টি হয় ব্যাপক যানজট এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি পরিবহন ভাঙচুর করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় পঁচিশ লক্ষ টাকা বেতন দেওয়ার পরে তাদের কাছে টাকা ছিল না ইতিমধ্যে শ্রমিকরা যে ওই গার্মেন্টসে যে পানি পান করার পর তারা অসুস্থ হয়ে যায় এই অবস্থা মানে সংবাদটা এক শ্রমিক আর শ্রমিক আছে পরস্পর বলার কারণে বিষয়টা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে যে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তবে শ্রমিকেরা বলছেন শুধু অসুস্থতার জন্য নয় বকেয়া বেতনের দাবিও রয়েছে তাদের পঁচিশ লাখ টাকা না কত লাখ টাকা আনছে ওই টাকা কিছু শ্রমিকদের দেওয়ার পরে শেষ হয়ে গেছে এই দিক দিয়া ওরা পানিতে কি মিশাইছে কেউ জানে না শ্রমিকরা পানি খাইতেছে আর একের পর এক অসুস্থ হয়ে পড়তেছে অত বারো তারিখে বেতন দেওয়ার কথা বারো তারিখে স্যালারি দেয়নি এদের সময় দেয় নাই বসা রেখে মালিকের রাত্রা দিয়ে ডিউটি করায় বাইল দেয় কোনো টিফিন ছাড়াই আমাদেরকে ডিউটি করায় পুলিশ অনেক টর্চার করছে অনেক মারছে অনেকের হাত ভাঙছে পাওয়া ভাঙছে অনেকে অসুস্থ হয়ে মেডিকেলে গেছে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অন্তত পঞ্চাশটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ